মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার নতুন পুরনো সকল বন্ধুকে জানাই অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাটা প্রায় অনেকটাই হয়ে গেছে, 11:30 বাজে। তো যাই হোক, 11:30 থেকেই প্রায় এখন রোজ মানে শুরু করছি, দেখতে পাচ্ছ। কারণ ফার্স্ট সকালে না এত কাজ থাকে, ক্যামেরা নিয়ে নিয়ে কাজ করতে খুব সমস্যা হয়। আর তোমরা তো জানোই আমি ট্রাইপড ইউজ করতে ভালোবাসি না, ইউজ করলে খুব ভালো কিন্তু ভালোবাসি না। আর আমার গলা হালকা ধরেছে দেখতে পাচ্ছ, অনেকদিন পর। কালকে একটু ঠান্ডা খাওয়া হয়ে গেছে, ওই লস্যি টস্যি, তারপরে তোমার ঠান্ডা ফ্রিজের জল, এই সমস্ত খেয়ে চট করে গলাটা ধরে গেছে। তো যাই হোক, 11:30 বাজে, সমস্ত রকমের কাজ হয়ে গেছে। ছেলেকে ইপি খাইয়ে দিয়েছি। আর জানো কী ব্যাপার বলো তো, কালকে আমি সারা রাত পুরো জাগা, এতটুকু ঘুমাইনি। মানে সকাল যখন 6:15 তখন মানে ওই রাত্রবেলা খাওয়া দাওয়া করার পর ফোনটা নিয়ে যেমন যথারীতি প্রতিদিন বসি, দেখছি অন্যদিন ঘুমে ঢুলে পড়ি, কিন্তু কালকে দেখলাম এতটুকু একবারের জন্য আমার চোখের মানে পলক পড়েনি। ওই ভিডিওর কাজ করে যাচ্ছি, বন্ধুদের একটু ভিডিও দেখছি, এই সমস্ত করতে একদম রাতকে ভোর হতে দেখলাম। এর আগে দেখেছি যখন না প্রচুর মানে অনেকটা আগে মানে তখন তোমার 1K সাবস্ক্রাইবার হয়নি, অনেকটা আগে মানে একদম মানে তখন 200-300 সাবস্ক্রাইবার ছিল, তখন না মানে নাজেহাল হয়ে যেতাম, সংসার, ইউটিউব কী করে কী করবো, তখন ওই রাত জেগে পুরোটাই করতাম। তো এখন অতটা রাত জাগতে হয় না, কিন্তু অনেক দিন পর মানে এমনিতে আমি অনেক রাত ভোর হতে দেখেছি, কিন্তু অনেক দিন পর আবার রাতকে ভোর হতে দেখলাম। দিয়ে 6:15 তখন আমার ব্যাটারির চার্জ মানে ফোনের ব্যাটারির চার্জ শেষ হয়ে গেল। আর তো ঘাটাঘাটি করা যাবে না, তাকে ব্যাটারিকে চার্জ মানে ফোনে চার্জ দিলাম। দেওয়ার পরে উঠে পড়ে কাজকর্ম সেরে নিলাম, সমস্ত কাজ সারা হয়ে গেল রান্না বাদে। আর দিয়ে স্নান না দিয়ে স্নান পুজো সব কিছু সেরে ওই ছেলে উঠলো প্রায় তখন 10:00, দিয়ে যাই হোক ইপি টিপি খাইয়ে দিলাম। আর এখন আমি আমার খাবার নিয়ে বসেছি, এখানে হচ্ছে কলা, মুড়ি আর অল্প গুঁড়ো দুধ নিয়েছি, নিয়ে হচ্ছে খাচ্ছি। গুঁড়ো দুধকে আবার এ করিনি মানে গুলিনি, এমনি গুঁড়ো দুধ ছিটিয়ে চিনি কলা মুড়ি দিয়ে খাবো আর কি। আর আজকে রান্নাবান্না সেরকম ঝামেলা রাখিনি, তার কারণ কী বলো তো, আজকে খুব ইচ্ছে করছে। কী ইচ্ছে করছে সেটা পরেই দেখবে, তাই না বলো? সব একবারে বলে দিলে হবে না, চলো আগে খেয়ে নিই, নাহলে মুড়িটা একদম দড়ি পাকিয়ে যাবে, কারণ কলা ফলা মাখা হয়ে গেছে। তো খেয়ে নিই গরম, তোমার সঙ্গে একটু কথা বলে নিলাম আর কি। তো ঘুমাইনি তো, প্রচণ্ড চোখে ব্যথা করছে, এগুলো না ব্যথা করছে, প্রচণ্ড জ্বালা করছে চোখগুলো, মানে সেই মানে বলতে পারো পরশু রাত্রে ঘুমিয়েছি আর কি, চোখ জ্বালা করছে, মনে হচ্ছে কি আমার লঙ্কা বাটা জলে মানে ডলে দিয়েছে চোখে। তো যাই হোক, দুপুরবেলা চেষ্টা করবো ঘুমাবার, যদিও হয় না আমার কপাল সেই রাত্রে, সন্ধে 7:00 বাজতে পারবে না, আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আর চলো আর বকবক করবো না, পরে কথা বলি। আর এইখানে দেখো, সেই সকালবেলা মানে একদম কেচেছিলাম, সেকেন্ড রাউন্ডের কাঁচা বলতে পারো, ফার্স্ট রাউন্ডেরটা তুলে ফেলেছি, আবার সেকেন্ড রাউন্ডের কাঁচা সেগুলোও শুকিয়ে গেছে। কারণ কী বলতো, যা রোদ না শুকিয়ে পাপড় হয়ে যাচ্ছে, জামাকাপড় বেশি রেখে দিলে রং মানে একদম রং জ্বলে সারা হয়ে যাবে। আর না মেলে ফেল মানে উল্ট মানে শুকিয়ে গেছে, তুলে ফেলি। আর বারান্দাটাও ফাঁকা থাকবে, নাকের কাছে ঝুলবে না। আর ওদিকে ট্রেন যাচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না, ট্রেনের আওয়াজ, ট্রেন যাচ্ছে। তো আর বাইরের দিকে না তাকানো যায় না, এত রোদ আজকে উঠেছে, প্রচণ্ড গরম আজকে, মানে আজকে মনে হচ্ছে আমার সেরা গরম, বাম্পার গরম লাগছে আজকে আমার কাছে, কী জানি কেন। আর এদিকে দেখো, কালকে তোমাদের দাদা রাত্রে চানাচুরের প্যাকেট, তারপরে হচ্ছে মটর নিয়ে এসছে, কিন্তু রাত্রে এনেছে, কিন্তু আমি এখনও পর্যন্ত হচ্ছে এ করতে পারিনি, মানে তোলবার সময় হয়নি। আর এই দুটো প্যাকেট এনেছে, এই দুটো আমাদের তো বড়ো, এমনি 1 কেজির আমুল দুধটা আনে, ছেলেও খায় আমরাও খাই সবই হয়। আর এই দুটো এনেছে কেন বলো তো, আমি মাপ বুঝতে পারবো না। এই দুটো প্যাকেট এনেছে, আমি বলেছি রসমালাই বানাবো আমুল দুধ দিয়ে, সবাই দেখছি 10 টাকার প্যাকেট দিয়ে বানাচ্ছে, আমি বলেছি আমাকে আলাদা করে প্যাকেট দেবে, তাহলে আমি মাপ বুঝতে পারবো, কারণ কোনো জন্য বানাইনি তো, ওই ইউটিউব দেখে দেখে মাপ দেখে দেখে করবো বলে, মানে গ্রাম হিসেবে মাপ দেখতে পাচ্ছি, তো ওই জন্য গ্রাম হিসেবে আমাকে তো দুখানা পাতা এনে দেবে, তো ওগুলো আমি এখন ঢালবো না। আর আমার জানো তো এইরকম দুখানা বালতি আছে, এই একটা আছে আর একটা লাল আছে, সব এক্সট্রা জিনিসগুলো আমি এখানে রাখি, যেগুলো এক্সট্রা মনে হয় আমার লাগবে না এখন, সেগুলো আমি এইখানে রেখে দিই। সবসময় কৌটো ঢালা যায় না, একটা বড় বালতির মধ্যে সব ঢেলে রেখে দিলে খুব সুবিধা হয়। এই ব্যাস, এইভাবে চাপা থাকবে, এভাবে রাখি দুখানা বালতি, এভাবে এক্সট্রাগুলো রাখি আর কি। আর এদিকে দেখো, দুপুর 1টার সময় আমি চায়ের জল চাপিয়েছি, কারোর জন্য নয় আমার জন্য,
এই বসালাম চা চিনি আর চা পাতা দিয়ে একটু লাল চা খাবো, প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে, একটু আদা দিলে হতো, দেখি একটু আদা দেই। দেখো একটু আদা গ্রেটারে গ্রেট করে দিয়ে দিলাম, একটু চা খাই কারণ না প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে কী জানি কেন। ওই কী জানি কেন মানে তো বললামই তোমাদেরকে, এক ফোঁটা যদি ঘুম না হয় তাহলে তো মাথার যন্ত্রণা হবেই, আর ইচ্ছাকৃত যে জেগেছি তা কিন্তু নয়, আমার ঘুমই ধরছিল না, কত সারাদিন মোবাইলে চোখ পড়ে থাকলে আর ঘুম আসে। তো যাই হোক এই চা পাতা দিয়ে তো আর বেশি ফোটাতে নেই, তাও আমি একটু ফুটিয়ে নিলাম, বন্ধ করে দিলাম। চা দুটো বিস্কুট নিয়ে নিলাম, আর তোমরা তো জানোই আমি বিস্কুট ছাড়া ঘরে কেন রে, বিস্কুট ছাড়া চা খেতে পারি না, সেটা আর দুটোর সময় যদি কোনো কারণে চা খাই আমার বিস্কুটটি লাগবে। চলো খেয়ে নিই। দেখো প্রায় পৌনে দুটো বাজে দুপুরবেলার, এখন এলাম রান্না করতে। কি অনেকে অবাক হচ্ছ তো, পৌনে দুটোর সময় মানুষের খাওয়া কমপ্লিট হয়ে যায়, লাঞ্চ কমপ্লিট হয়ে যায়, আমি এখন রান্না করতে এসেছি। আসলে কি বলতো, আজকে তোমাদের সকালবেলা যখন কথা বলছিলাম একটা কথা বলছিলাম যে আজকে ইচ্ছে করছে, সেখানেই স্টপ হয়ে গেলাম। আজকে কী ইচ্ছে করছে বলতো, রান্না করতে ইচ্ছে করছে না, আর একটা জিনিস খেতে ইচ্ছে করছে, জানি না এটা গরমের ঠিক কি না, কারণ এটা শীতকালে রাতের বেলা খুব ভাল লাগে, কিন্তু আমি আজকে করতে ইচ্ছে করলো, তাও তোমাদের দাদাকে ফোন করলাম যে করবো খাবে, কারণ ওকে না আমি যে কোনো জিনিস না জিজ্ঞাসা করে করি, নাহলে না ও তৃপ্তি করে খায় না, এটা করে না ওটা করে না, চ্যাংম্যাং করে আর কি। বললো হ্যাঁ করো, অসুবিধে নেই, তোমার যখন খেতে ইচ্ছে করেছে করো, বাবা জানো আমার খেতে ইচ্ছেতে কত কিছু হয়। তো যাই হোক কী করছি বলো তো, একদম আগে আমার কড়াই করতে হয়নি, মানে কড়াই মাজতে হবে না, রান্নার বাসনও সেরকম পড়বে না, খাওয়ার বাসন পড়বে। কী করছি বলো তো, এই যে এখানে গোবিন্দভোগ চাল, কাঁচা লঙ্কা, আলু, অনেকগুলোই আলু দিয়ে দিয়েছি, আর হচ্ছে কাঁচা কলা এই বসিয়ে দিয়েছি, আর হচ্ছে নুনটা দিইনি, নুনটা দেবো, ওইটা বসিয়েছি, আর এইখানে হচ্ছে তিনটে আন্ডা সেদ্ধ বসিয়েছি, মানে ফেনা ভাত খাবো আজকে, গোবিন্দভোগ চালের ফেনা ভাত, তার মধ্যে কাঁচকলা সেদ্ধ, আলু সেদ্ধ, আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। আর এই ফেনা ভাতে না আমরা পরে আর নুন খাই না, একদম পরিমাণ মতন নুন দিয়ে দিই, তো এখনও ভাত হয়নি, জাস্ট চাল দিলাম আর কি। আর হচ্ছে পাতে পাতে ঘি ছড়িয়ে খেয়ে নেবো, একবার ভাবলাম কি পটল ভাজি, ডিমটা সেদ্ধ না দিয়ে এ করি, কি বলে ডিম ভাজি, দূর বাবা আবার সেই কড়াই মড়াই করতে হবে, ভালো লাগে না। রান্নার যখন ছুটি আজকে তো চলো ছুটিই হোক, এই আর কি। আর হাতাটা এখানে বসিয়ে রেখেছি, তার কারণ হচ্ছে নাহলে উতলে পড়ে যাবে, একটা ডেচকিতে বসিয়ে দিয়েছি, কারণ ভাতের ফ্যান ট্যান কালার তো কোনো ব্যাপার নেই ওই কারণে। আর এখানে ডিমটা সেদ্ধ বসিয়েছি, আর সেই কড়াই করতে হলো না, দেখতে পেলে তো, কিন্তু এটা গরমের দিনে খুব একটা ভালো লাগে না, শীতের দিনে ভালো লাগে, কিন্তু ইচ্ছে করলো কাজ করবো না, খাটুনি করবো না, ওই জন্য খাবো এটাই। আর পাতে পাতে ঘি ছড়িয়ে বেশ ভালোই লাগবে গরম গরম। তাহলে এটা হোক, কারণ এটাকে দেখার কিছু নেই, আমি এটা এখন সবে বসিয়েছি, হাতা চাপা থাক, আর ওই ডিমটাকে কমিয়ে দিয়ে গেলাম। তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, তার কারণ হচ্ছে এই যখন তোমাদের চা করলাম আমি কি ঘেমেছি, দেখো অসহ্য পরিমাণ গরম লাগছে, অসহ্য পরিমাণ গরম, কী কষ্ট হচ্ছে, রোদটা একবার দেখবে তাকানো যাবে না, যারা আমরা ঘরে থেকে এই অবস্থা হচ্ছে, আমি খালি হাঁস ফাঁস করি তো, তোমাদের দাদা বলে তোমার ঘরে থেকেই এই অবস্থা হচ্ছে, তাহলে আমাদের বাইরে কত কষ্ট হয়, আর বাইরে রোদটা দিয়ে যাওয়া আসাটা কম কষ্টের, আর যাও তো রথে চেপে, হাঁটতে তো হয় না, তাহলে কষ্ট কিসের, বলবে আমার হয়ে তুমি দুদিন কাজ করে দাও, আমাকে বলে আমার হয়ে দুদিন কাজ করে দাও, তাহলে বুঝতে পারবে কষ্ট আছে কি নেই, আমার বর এটা বলে। আর তোমাদের সঙ্গে যেটা বলবো আর কি, যে যখন চা বানিয়ে খাচ্ছি বেশ আয়েস করে ওইখানটা জানলাটার কাছে বসে বসে, ফোন যেতে যেতে চা খাচ্ছি, তখনই ফোনে আমার এক ইউটিউবার বন্ধুর এ এলো, কি বলে মেসেঞ্জারে আর কি, ফেসবুক মেসেঞ্জারে একটা স্ক্রিনশট এলো আর কিছু কথা এলো, হ্যাঁ সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, তারাও দেখাবো। তো ওটা আসলো, ওটা দেখে না আমি একদম হতবাক হয়ে গেলাম, হতবাক হয়ে গেলাম, কারণ আমার এইরকম অভিজ্ঞতা বা এইরকম কারোর শুনেছি বলে আমার মনে হয়নি। এক এক সময় এইরকম যখন হয় না, মনে হয় কি আমার চ্যানেলটা থাকবে, তো আমার চ্যানেলে কোনো মানে অসুবিধা হচ্ছে না তো, কারণ কেউ লেগেছে উঠে পড়ে স্ট্রাইক দেওয়ার জন্য। তোমরা যারা আমার ব্লগ ভিডিও দেখো, তারা দেখো যে আমার সেরকম কোনো যে খারাপ কিছু তা না, আমি ওই ঘরের মধ্যেই, মানে আমার চ্যানেলটা যে হোম মেকার চৈতালি, এই হোম মেকার নামটা মনে হয় একদম চ্যানেলের নামটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেছে। তোমাদের দাদা চলে এসছে আর কি, ভাত হয়নি এখনও, দাঁড়াও এক মিনিট দরজাটা খুলে দিই, তারপরে হচ্ছে কথা বলছি। তোমাদের দাদা এলো, আসলে
আজকে তাড়াতাড়ি চলে এসেছে, এতটা রোদ আর কি করবে তাই না বলো। আর বেল বাজলো, খুলে দিয়ে চলে এলাম। ও এখন মানে দেরি আছে, স্নান টান করবে, দেরি আছে, আমার ততক্ষণে ভাত হয়ে যাবে। তো যেটা বলছিলাম যে আমার চ্যানেলের নামটা বোধ হয় একেবারেই সত্যি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ আমি সবটুকু ঘরের মধ্যে করি, দেখতেই পাও রান্না বান্না কাজকর্ম এই সমস্ত, তবু লোকে চ্যানেলে স্ট্রাইক দেওয়ার চেষ্টা করে। আর তারপরে দেখছি বা দেখতে পেলাম যেটা স্ক্রিনশট দিয়েছে, সেটা হচ্ছে আমার ভয়েস চলছে আমারই ভিডিওতে, আমারই চ্যানেলে আমারই ভিডিওতে। ও ভিডিওটা দেখতে মানে ক্লিক করেছে আর কি, আমার ভিডিও প্রত্যেক দিন দেখে আর কি, প্রতিটা ভিডিও দেখে, তো ক্লিক করেছে, ক্লিক করেই দেখতে পাচ্ছে। বেশ কিছুটা দেখলাম স্ক্রিনশট ও দেখেছে, মানে দেখলে পরে যে লাল রেখাটা আসে, তো ও তারপরে না ও পুরোটা কমপ্লিট করতে পারেনি ওই রকম দেখে, ও সঙ্গে সঙ্গে আমাকে আগে স্ক্রিনশট পাঠিয়েছে যে এটা দেখো তোমার ভিডিও দেখছি, তোমার ভয়েস কিন্তু তোমার ছবি নেই, অন্য একটা ছবি দিয়েছে, সেটা তোমাদের দেখাবো, স্ক্রিনশট পাঠিয়েছে আমাকে। ও না নিজেও ঘাবড়ে গেছে যে কী হলো বাবা। তো আমাকে বলার পরে না আমি কী করবো, নিজের মোবাইল থেকে তো দেখতে পাবো না, তোমাদের দাদাও নেই। তারপরে দেখলাম যে কী করবো, মানে দেখেই না মাথাটা খারাপ হয়ে গেছে আমার, যে আমার ভিডিওতে অন্যরকম ছবি, মানে ভিডিও অন্যরকম কিন্তু ভয়েস চলছে আমার। তো ওটা বলার দেখার পরে না আমার না মাথা যেন আকাশ ভেঙে পড়লো, কী হচ্ছে আমার সাথে এগুলো। তো তারপরে ও ও আবার কিছুক্ষণ মানে মিনিট পাঁচ সাত পরেই ও আবার স্ক্রিনশট পাঠালো যে তিনবার ট্রাই করলাম, তিনবার ট্রাই মানে ভিডিওতে ঢুকছে বেরোচ্ছে ঢুকছে বেরোচ্ছে করে তিনবার ট্রাই করার পর তোমাকে দেখতে পেলাম, মানে ভিডিওতে আমাকে দেখতে পেলো আর কি। মানে এগুলো কী চলছে বা এই ধরনের সমস্যা তোমাদের সঙ্গে হয় কি না প্লিজ আমাকে জানিও। আমি সত্যি কথা বলছি, এতদিন কাজ করছি আমি এরকম শুনিনি, কিন্তু ওর স্ক্রিনশটটা দেখে, ওর পাঠানো স্ক্রিনশটটা দেখে না আমি অবাক হয়ে গেলাম। আর ও যদি স্ক্রিনশট না পাঠাতো আমি ব্যাপারটা বুঝতেও পারতাম না, হয়তো মুখে বললেও আমাকে বোঝাতে পারতো না। কিন্তু সত্যি এরকম যখন হয় না ভীষণ চিন্তিত, মানে খুব খুব খারাপ লাগে এগুলো, যে কী হচ্ছে এগুলো, জানি না এরকম হয় কি না। চলো দেখে নাও স্ক্রিনশটটা, হয়তো কিছুটা বুঝতে পারবে। এই যে দেখো এই স্ক্রিনশটটা, এটা তোমরা অনেকেই ভিডিওটা দেখেছো, আমার টাইটেলটা দেখে হয়তো বুঝতে পারবে, লাইকও পড়েছে দেখতেই পাচ্ছ, সবই হয়েছে, কমেন্টও পড়েছে। কিন্তু যখন ও দেখতে যায়, আমার সেই বন্ধু যখন দেখতে যায়, তখন দেখে যে এই রকম ছবি সব আসছে, মানে আমার ভয়েস চলছে কিন্তু ছবিটা এরকম আসছে। তোমাদেরকে তো বললামই সে ঘটনাটা কী ঘটনা। তো এরকম হলে কিন্তু সত্যি কথা, কষ্ট করে ভিডিও বানানোর পর যদি এইরকম হয় ভীষণ চিন্তা হয়, সবচেয়ে বড় কথা ভীষণ চিন্তা হয় যে কেন এরকম হলো, কেন এরকম ছবি আসছে ভিডিওতে। তো মানে কী বলবো আর কি, তবু তোমাদেরকে আমি স্ক্রিনশটটা না দেখাতাম না, দেখো ওর সঙ্গে আমার কথাগুলো যে হয়েছে, ও যে আমাকে জানিয়েছে, আমি দেখাতাম না এই কারণে, কারণ এরকম অনেকবার অনেক কিছু প্রবলেম হলে তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু অনেকে না ফোরন কেটে চলে যায়, কই আমাদের সঙ্গে তো হয় না তোমার সঙ্গে কেন হয়। সেই জন্যই কিন্তু আমি স্ক্রিনশটটা দেখিয়ে দিলাম, নাহলে কিন্তু দেখাতাম না। আমি জানি যারা আমাকে ভালোবাসে তারা আমার মুখের কথাতেই বিশ্বাস করবে, কিন্তু ইউটিউবে তো ফোরন কাটার লোকেরও অভাব নেই, তারা বলে কই আমাদের সঙ্গে তো হয় না কেন তোমার সাথে হয়। আর সেটা আমিও তাই ভাবি, কেন আমার সাথেই এরকম হয় চ্যানেলে, বুঝতে পারি না কী জানি কেন। কারণ নিট অ্যান্ড ক্লিন নিজের ব্লগ নিয়ে ভিডিও করি, কোনো কোনো সময় হয়তো কোনো কিছু খারাপ লাগলে সেটা নিয়ে বলতে আসি, বলতে পারো প্রতিবাদ করতে আসি, কিন্তু আমার ভিডিওতে কোনো নোংরামো অশ্লীলতা কিছুই থাকে না, সেটা যারা দেখো তারা জানতে পারো। তো যাই হোক আর কিছু বলার নেই, আর কী বলবো বলো। আর এদিকে তো বললাম তোমাদের দাদা চলেই এসছে, ওকে একটু নুন চিনি আর লেবু দিয়ে শরবত করে দিচ্ছি, বাইরেটা তো প্রচণ্ড রোদ এসছে বাইরে থেকে, একটু বসে নিক, নিয়ে এই শরবতটা খাবে, খেয়ে হচ্ছে স্নানে যাবে, কারণ আজ স্নান করে যায়নি। আর সেই ফাঁকে আমি হচ্ছে ছেলেটাকে খাওয়াবো, আর একদম ফ্রিজের জল দিয়ে দিলাম, ও খুব একটা পছন্দ করে না, কিন্তু আমার গরম জলও মানে অল্প গরম অল্প ঠান্ডা আর কি, যাই হোক এটা ওকে দিয়ে নিই। দেখো আমার লাঞ্চের থালা রেডি, ছেলেরও খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাকেও দিয়ে দিয়েছি। আর এখানে এই যে আমি বললামই তখন গোবিন্দভোগ চালের ফেনা ভাত, কাঁচকলা সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ঘি একদম পরিপূর্ণভাবে ঘি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ, আর কাঁচা লঙ্কা। আর তোমাদের দাদাকে না আলু সেদ্ধ মেখে দিয়েছি, বাট নরম হয়ে গেছে, আমি কেটে কেটে খাবো, মাখবো না। তো চলো আজকের একদম আমার কাছে এটা খুব ভালো লাগে মাঝে মধ্যে খেতে, তো খেয়ে নিই চলো, একদম গরম গরম নামিয়েছি, গরম গরমই খেতে ভালো লাগে। কোথায় তুই দেখতে পাচ্ছিস, তুই এখন রেলিংয়ে দেখতে পাস, হ্যাঁ হ্যাঁ ওই মাঠটায় খেলছে। আগে যখন বাবু ছাদে আসছিস না রেলিংয়ে, তুই এ পাতিস না, ও এখানে খেলছে। দেখো ছাদে চলে এসেছি, এত গরম লাগছে আজকে, মানে স্ট্যাম্প মারা গরম আমার মনে হচ্ছে। যা ছাদে চলে এসেছি, মা ছেলেদের গা ফা ধুয়েছি, ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ইভেন আমি সন্ধ্যে দিয়ে চলে এসেছি,
ছটার সময়, পুরো ছটায় শাক বাজি দিয়েছে, অথচ দেখো কত বেলা এখন, ছটা দশ টাইপের, দশ হবে, আট দশ হবে। গা ফা ধুয়ে ফ্রেশ হয়ে আমি বললাম না আমি আজকে আমাকে ছাদে যেতেই হবে, আমি স্ট্রোক হয়ে যাবে নাহলে আমার, আমি পারছি না। তা ছেলে তো খুব খুশি, ওকেও গা ধুয়ে দিয়েছি, দিয়ে চাবি দালা মেরে মা ছেলেতে চলে এসেছি। আগে তো ছাদে আমার না প্রত্যেক দিন আসা চাই, প্রত্যেক দিন, তখন ইউটিউব করতাম না, আর এখন তো বিকেলবেলা বসে বসে বন্ধুদের ভিডিওগুলো দেখি, আমি তো আর টিভি সিরিয়াল টিরিয়াল দেখি না, আগে যেমন টিভি সিরিয়ালের নেশা ছিল, তো বন্ধুদের ভিডিও দেখি, আসা হয় না। আর আজকালকে তোমাদেরকে বলেছি আমি রাত জেগেছি, মানে সকালবেলাই বলেছি আর কি, রাত জেগেছি কালকে রাত, রাত জেগে অনেকের ভিডিও দেখা হয়ে গেছে, ওই কারণে অনেকের কেন বেশিরভাগই দেখা হয়ে গেছে, রাত একটা গোটা রাত জাগলে তো দেখা হবেই, তাই না? তো সেই কারণে কারণ এখন যখন ফ্রি টাইম আছে আর অসুবিধে নেই, চলো একটু ছাদ থেকে ঘুরে আসি বাবা, একটু শান্তি পাবো, স্বস্তি পাবো। ওই জন্য চলে এসেছি ছাদে। আর আমাদের ছাদে আসলে কিন্তু সত্যি, আমাদের কেন যে কোনো ছাদে উঠলেই দেখবে মনটা ভালো হয়ে যায়, কারণ আমার ছেলে ছুটোছুটি করছে, ইয়ো ওইয়ো ছুটছে, ইয়ো ও তো আগে ছাদে আসলে খুব আনন্দ পেত, এখন তো অনেকদিন আমি আসি না তাই। আর ছাদে উঠলে কী বলো তো, চারিদিকটা দেখা যায় তো, মনটা ভীষণ ভালো হয়ে যায়, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এইদিকটা দাঁড়ালে, এইদিকটা যদি আমার রুম হতো না খুব ভালো হতো, আমি আমার রুম থেকে বাবার বারান্দা থেকে আমি শুধু কংক্রিটের জঙ্গল দেখতে পাই, তোমাদেরকে বলি হসপিটাল, বড় বড় বিল্ডিং, রেল লাইন এগুলো দেখতে পাই, কিন্তু আমার যদি এই দিকটাই হতো মানে বেডরুম বা ব্যালকনিটা, তাহলে আমি এই সবুজগুলো দেখতে পেতাম। এইদিকে যারা থাকে তারা এইদিকে সবুজ অংশগুলো সকালবেলা চোখ খুললেই দেখতে পায়, দেখো কী সুন্দর লাগে, শুধু সবুজ আর সবুজ, কিন্তু আমি দেখতে পাই কংক্রিটের জঙ্গল সুন্দর সামনে। ওই দিকে দেখো ছাদে একজন কাকু আর একজন কাকিমা বসে আছে, আমাদেরই ফ্ল্যাটে তিনতলাতে থাকে, বসে আছে ছাদে, আমাদের ওই একই ছাদ, কিন্তু মনে হচ্ছে না কতটা দূরে, ছাদটা আসলে অনেকটা বড়, তো এই কারণে দুটো ছাদ, মানে দুটো বিল্ডিং, তো দুটো বিল্ডিং একসঙ্গে জয়েন্ট করা, ছাদ একটাই, বিল্ডিংও একটাই, দেখলে মনে হবে কি দুটো বিল্ডিং। তো তোমরা জানো অনেকেই, 36টা ফ্যামিলি আমরা একসঙ্গে থাকি, 36টা ফ্যামিলি, আর ছাদটা ওই জন্য দুটো ভাগে ভাগ করা, মানে হাঁটতে হাঁটতে একসঙ্গে দেখলে মনে হবে যেন দুটো ছাদ। এখনই ওই ছাদে চলে যাব, সিসি ক্যামেরাকে হাই করছে আমার ছেলে, সিসি ক্যামেরাকে হাই করছে, এই যে লাগানো, ও বাইরে আসতে পারলে খুব 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 খুশি হয়ে যায়, খুব খুশি হয়ে যায়, একবার এই ছাদ আর একবার ওই ছাদ করছে। অত জোরে জোরে ছুটিস না, ওটা পড়ে যাবি, তোর অভ্যেস নেই, তুই ঘরে থাকা মানুষ, কেমন করে ছুটছে দেখো, দুদিকে দুটো পা ভাগ করে দেখো, হাঁটতে হাঁটতে আবার এদিকের ছাদে চলে এলাম, মনে হচ্ছে কি না, ওদিক এইদিকে একটা ইয়ে ছাদ, আবার এইখানে মাঝখানে একটু জায়গা হয়, এইখানে একটা আবার আমাদের ছাদ, অথচ দেখলে মনে হবে বাইরে থেকে যেন আলাদা, কিন্তু ভেতর থেকে একই, দেখো সেই কাকু কাকিমাকে ওই দিক থেকে দেখালাম, আবার এই দিক থেকেই দেখো, আমার ছেলে যখন আগে ছোটোবেলায় আসতো এই রেলিংয়ে না দেখতে পেতো না, খালি বলতো কোলে নাও কোলে নাও কোলে নাও, ওকে কোলে নিয়ে বাইরের দৃশ্য দেখাতে হতো, এখন আর দেখাতে হয় না, বড়ো হয়ে গেছে, এই থেকেই প্রমাণ পাওয়া যায় যে বাচ্চারা লম্বা হচ্ছে কি না, তাই না বলো, এমনি নাহলে বোঝা যায় না। ট্রেন যাবে মনে হয়, গেট গেট পড়ে যাচ্ছে, আর ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই যে আমাদের ফ্ল্যাটের সামনে থেকে এই যে লাল রাস্তাটা, ওইখানটা দাঁড়িয়ে আমি টোটো ধরি, তোমরা দেখো না বলি যে টোটোর জন্য দাঁড়িয়ে আছি, এই মোরাম রাস্তাটা থেকে মানে আমাদের ফ্ল্যাটের সামনে থেকে বেরিয়েই ওই লাল রাস্তাটা যেখানে শেষ হচ্ছে ওই গেটটার কাছে, ওখান থেকে টোটো ধরি, এইটুকু রাস্তাই হচ্ছে রাস্তাটা। আর সেদিনকে তোমাদেরকে বললাম না যে একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যে একটা সেই যে গৃহবধূ এখানে ফেলে রেখে গেছিলো, ওই যে দেখতে পাচ্ছ এই যে এই এই যে নর্দমাটা দেখা যাচ্ছে, এই যে এই যে এই যে নর্দমাটা, এই যে এইখানটা, এই যে রেল লাইনের ঠিক এই নিচেটা গর্তটা, ওইখানটায় ফেলে রেখে গেছিলো, এতটা কাছে তবু আমি জানতে পারিনি, তোমাদের দাদা দেখেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখানটা নাকি লোকে লোকারণ্য হয়ে গেছিলো, আমি জানতে পারিনি, এইখানটা ফেলে রেখে গেছিলো বেশ গভীর এই গর্তটা এইখানটাতে। দেখো ট্রেনটা স্টেশন ছেড়ে চলে এলো, ওই জন্যই এখানে গেটটা পড়ে গেল,
নাহলেই তো বিপদ হয়ে যাবে। খুব স্লো যাচ্ছে, এখান থেকে ছাড়ছে, মানে এটা আরামবাগ থেকে ছাড়ছে পুরো হাওড়া লাস্ট স্টপ মানে স্টেশন আর কি, মাঝখানে সবেতেই ইয়ে দেবে ছুটিস না। প্রথম প্রথম যখন এসেছিলাম ট্রেনের আওয়াজে ঘুম হতো না, ইয়ে আমাদের তো এই লেভেল ক্রসিংটার কাছেই ফ্ল্যাটটা, আর এই ক্রসিংটার কাছে এসেই না হর্ন জিত খালি, রাত বিরেত নেই শুধু ঘুম ভেঙে যেত। এখন কোনো ব্যাপার না, এখন মানে বুঝতেই পারি না, ট্রেন দেখলে তবে বুঝতে পারি। এই কোনাটায় চলে এলাম, এখান থেকে পরিষ্কার দেখা যায়। আমাদের যখন কোনো আত্মীয় যায় বা আমার মা যায়, আমি যখনই ট্রেনটা এই ট্রেনটাই যাবে জানি এখান থেকে বেরোয় আর কি, যখন যায় মা গেট মা ওই গেটের কাছ থেকে হাত দেখায় আর আমি ছাদ থেকে হাত দেখাই, মানে ট্রেনে উঠেও টাটা করা যায়, বুঝতে পারছো তো। এখনও স্পিড নেয়নি গাড়িটা, সবে ছাড়ছে তো। সন্ধে আসছে, মুখ লাল হয়ে যাচ্ছে বুঝতে পারছি। দেখো কোথায় উঠেছে, দেখো আমাদের লিফট রুমের ওইখানে উঠেছে। ওখান থেকে নেমে আয় বাবা, সিঁড়ি থেকে পড়ে যাবি। ওকে আনলে হচ্ছে এই এক অবস্থা, সাবধানে নেমে আয়। ওকে আনলে হচ্ছে এই এক অবস্থা, এদিক ওদিক সেদিক গোটা ছাদময় করবে। এই গা ধুয়ে নিয়ে এসছি, আবার গিয়ে মনে হচ্ছে গা ধোয়াতে হবে, নাহলে ওরকম ধুলো মাখলে পরে গা না ধুয়ে থাকা যায় না, ওগুলো নিয়ে নাহলে বিছানায় উঠবে। কি তো আমি তো যেহেতু সন্ধ্যে সন্ধ্যে সব কিছু দিয়ে চলে এসেছি আর এনেই মানে এখন আর কোনো চিন্তা নেই, তো এখন কিছুক্ষণ মানে থাকবো আর কি, ছাদে কিছুক্ষণ থাকবো। তুই ওখান থেকে নেমে আয়, পড়ে যাবি। কোন টঙে উঠেছে দেখো, এই সিঁড়ি বেয়ে উঠেছে না, আমি ওপরে যাবো না। তো সেরকম কোনো কাজ নেই, তাই জন্য ভিডিওটাও এখানে শেষ করবো। আর এখন বেশ কিছুক্ষণ আমি ঘন্টা দুয়েক এখানে থাকবো, বসে এখানে বসে বসে ফোন ঘাটা যাবে, মানে প্রকৃতি ধাবা খেতে খেতে। ওই জন্য ভিডিওটা এখানেই শেষ করবো, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছো তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যেও, লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করো। এর খুশিটা শুধু আমি দেখছি, দেখো বেরোতে পারে না তো, সেই বাঁধা গরু ছাড়া পেলে যেমন হয় আর কি, বাঁধা গরু ছাড়া পেয়েছে তো। চলো শেষ করে আবার বকবক করছি, আসলে তোমাদেরকে ছাড়তে ইচ্ছে করে না, এটাই হচ্ছে কথা। তো চলো আজকের মতো টাটা।